আপনাদেরকে যে ঘাটে নামিয়ে দেবে সেই ঘাট থেকে জিজ্ঞেস করে আসবেন যে আবরা কোন দিক দিয়ে যায়। তো এখন যে ধরনের এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাটি দিয়ে এক রাস্তায় আপনার সেই সুন্দর রাস্তাটিতে পৌঁছানো যাবে। দুইটি রাস্তায় আসলে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে। তো আপনাদেরকে আমি একটু দেখাই, আমরা প্রথমে যাবো ইটনার দিকে, তারপরে যাবো অষ্টগ্রামের দিকে। ঢাকা থেকে যারা এখানে ঘুরতে আসবেন তারা কয়েকভাবে আসতে পারেন। আমরা গাজীপুর রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া দিয়ে এসেছি, কিন্তু এই রাস্তাটি বেশি ভালো না থাকার কারণে আমরা ভৈরব নরসিংদী ঘোড়াশাল টঙ্গী মোড় হয়ে ব্যাক করব। আমি সবাইকে বলতে চাই সবাই যেন এই রাস্তাটি আপনারা ইউজ করেন। এই রাস্তার সবচাইতে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ হাইওয়ে, তাই এই রাস্তায় সময় লাগবে কম এবং আরামে আসা যাবে। মনে রাখবেন যে যারা মিঠামইন আসবেন তারাই শুধু কিশোরগঞ্জ হয়ে আসবেন, কিশোরগঞ্জ হয়ে বালিখোলা ঘাট দিয়ে ট্রলারে করে মিঠামইন আসতে পারবেন। কিন্তু যারা অষ্টগ্রাম যেতে চান বাইক নিয়ে তারা বাজিতপুর উপজেলা হয়ে দীঘিরপাড় ঘাট দিয়ে নৌকা নিয়ে অষ্টগ্রাম যাবেন, এবং যারা এমনিতে যেতে চান অষ্টগ্রাম তারা ট্রেন অথবা বাসে করে কুলিয়ারচর যাবেন, ওইখান থেকে লঞ্চ ট্রলার স্পিডবোটে করে অষ্টগ্রাম যেতে পারবেন। অষ্টগ্রাম এখান দিয়েও যাওয়া যায় কিন্তু আসলে অনেক বেশি ঘোরা হয়ে যাবে। যারা মিঠামইন আসতে চান তারাই শুধু এই রুটটা ইউজ করবেন। গাজীপুর হয়েও আসতে পারবেন কিন্তু গাজীপুর হয়ে আসলে সময় লাগবে বেশি, কারণ রাস্তা ভাঙা এবং রাস্তা একটু চাপা। সারাদিনের ক্লান্তি শেষে একটুখানি গোসল, কি যে মজা।